রমজান মাসে বরাবরই ফলের চাহিদা বেড়ে যায়, যে কারণে দামও বাড়ে। কিন্তু এত দামে মাথায় হাত সকলের। সাধারণ মানুষ বলছেন, এত দামে ফল কেনা কোনোভাবেই সম্ভব না, শুধুমাত্র পরিবারের ছোটদের আবদার মেটাতে কিছু ফল চড়া দামে কিনতে হচ্ছে। ওই তো আপেল মনে করেন 280-300, মালদা 240-230, কমল 250, আঙ্গুর 240-230, নাশপাতি 300-320, আনার 300-320, খেজুর 400, 500-800, 1000, খেজুর বুঝা। এই জন্য আমি বলতে পারবো না, তবে আমার কাছে একটু কমই মনে হচ্ছে। আমি এটা যেটা কিনছি 160 টাকা করে কিনছি, ভালোই মনে হচ্ছে আমার দাম। না, আমার কাছে বেশি মনে হয়নি, কিন্তু কম বলবো এটা হবে না। হ্যাঁ, তুলনামূলক তো একটু বেশি গত বছর থেকে। এখন আছে মানে মোটামুটি, কিন্তু গত বছর যেভাবে কিনছিলাম, কিন্তু রোজার আগে যেটা কিনেছিলাম ওইটাও নেই, ওইটা থেকে বেশি। না ভাই, আসলে এটা বলতে গেলে হবে কি যে খাওয়ার মতো যে মধ্যবিত্তদের যে একটা অবস্থা ওইটা নেই, কিন্তু কি করার, বাচ্চারা খেতে চায়, রোজা কিনতেই হয়, আমাদের তো কিছু করার নেই, কিনতেই হবে। কিছু চাহিদা আছে বাচ্চাদের, নিজেদের চাহিদাগুলো ইয়া করা যায়, কিন্তু বাচ্চাদের চাহিদা তো অপূর্ণ রাখা যায় না। এখন এর জন্য যতটুকুই পারি ততটুকুইভাবেই কিনতে হয়। এবার সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের দাম। পাইকারি বাজারে 3 কেজি মাবরুম VIP খেজুর বিক্রি হচ্ছে 3200 টাকায়, 3 কেজি কালমি খেজুর 1700 টাকা, আম্বার 4 কেজি 3000 টাকা, আজোয়া 3 কেজি 2400 টাকা। বিক্রেতারা বলছেন, খেজুর ছাড়াও বেড়েছে সব ফলের দাম। সব ধরনের ফলের দামে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে, ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এখন ফল বাজার। আমিটা সেটা হচ্ছে আম্বার খেজুর, এই যে এগুলা এগুলা 1000 টাকা কেজি, আগের চেয়ে একটু বেশি আর কি। দামিটা যেটা ভালো খেজুর, ভালো মানেরটা, আর যেটা নর্মাল ওগুলো আগের দামেই আছে, আগের চেয়ে একটু দাম বেশি হয়েছে, হালকা কেজিতে 50-100 টাকা বাড়ছে আর কি। আর যেটা দামিটা ওটা 1 কেজিতে 150-200 টাকা বেড়ে আছে। হ্যাঁ, এবছর ফলের দামটা অতিরিক্ত, মানে খেজুর দেখেন, ফল দেখেন, এই জিনিসগুলো অন্যান্য রমজানে যেই দাম ছিল তার থেকে এখন দ্বিগুণ। এখন হলো এই দ্বিগুণ হলে মানে আমরা যারা মধ্যবিত্ত আছে, গরিব, তারা কি করবে, তারা কি খাবে? তবে এবছরও তরমুজ কেজিতে বিক্রি নিয়ে আপত্তি জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, কেজি হিসেবে দাম বেশি নিচ্ছে আর পিস হিসেবে আরও বেশি। তবে বিক্রেতারা পুরো অভিযোগটি অস্বীকার করেছেন। দাম বেশি, এটা চাকিদা জন প্রতিটা আরোদে যান, আরোদে গিয়া দেখেন কিভাবে বিক্রি করতেছে, এরপর আমার দিগান ঠিক না। এই আপনি হাফেলা শরীফ দেখলাম 30,000 টাকা, 35,000 টাকা সহ, আর গুড়া ধর্মে বিকে একদম যে ছোট হেডে বিকে 15,000 টাকা সহ বর্তমানে। আগে বিকতো মাতি ধরুন 12,000 টাকা, 11,000 টাকা, 10,000 টাকা, এখন হয়ে গেছে 30,000 টাকা, সেটা দেখবেন না। আগের তুলনায় অনেক বেশি, অনেক এখন 50 টাকা করে কেজি, আগে আরও কম ছিল, এখন অনেক বেশি দাঁড়ি। হ্যাঁ, এখন কেজি দরে কেনা হয়, আগে পিস দরে কেনা হইতো, মনে করি পিস দরেরটা ভালো বেশি হয়। তরমুজের দাম এখন বেশি, এখন চলতেছে 50-40-35, পিস চলতেছে 350-450-400। আঙ্গুরটা আগে আমাদের কিনা পড়তো 3,000 টাকা পেটি, 3200 টাকা, আর আমরা এখন এই আঙ্গুর কিনে আনতে 4,000 টাকা কাটবো, তাহলে পাবলিক খাইবে কি? এই যে মালটা আগে বিক্রি করতাম রোজের আগে আমরা 200 টাকা কিলো, আর এখন বিক্রি করতে 250-60 টাকা, বাঙালি কী খাবে? যারা দিনমজুর চাকরি করে তারা তো আধা কেজি মালটা কেনার সামর্থ্য নেই। আপেল আগে বিক্রি করতাম 220-200 টাকা, আর হে আপেল এখন খাইতে আপেল 320 টাকা। আমাদের যেমন কিনা আমরা ওরকম বিক্রি করতে হয় আমাদের। ডলার সংকটে ফল আমদানি কমেছে 38%, দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটের মধ্যে 2022 সালের মে মাসে সব ধরনের বিদেশি ফল আমদানিতে 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি আরোপ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড, ফলে পরে ফল আমদানিতে ঋণ সুবিধাও বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এই শুল্ক আরোপের কারণেও বিদেশি ফলের দামে প্রভাব ফেলছে বলে জানান ব্যবসায়ীরা। সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, RisingBD.com।